আমরা রিয়্যাক্টের কিছু অ্যাডভান্স ফিচার ব্যবহার করে এবং সার্ভারের সাথে কমিউনিকেট করার মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পেরেছি যেখানে আমরা লাইফ সাইকেল মেথড ব্যবহার করেছি এবং সার্ভারে কিভাবে কমিউনিকেট করতে হবে বিভিন্ন স্টেট চেঞ্জের ওপর ভিত্তি করে কিভাবে নতুন ডেটা রেন্ডার করতে হবে সেই সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করেছি আমাদের এই অ্যাপ্লিকেশনের ভেতরে তাহলে কি রিয়াক্ট শেখা শেষ আমাদের আর কিছু শিখতে হবে না আমাদের অবশ্যই এটাই শেষ না পরেও আরও অনেক কাজ আছে যদিও আমরা ডেটা শো করতে পারছি এক্সের মাধ্যমে ডেটাটাকে ডাইনামিক করতে পারছি ইউআরএলের মাধ্যমে ডেটা নিয়ে আসতে পারছি ইউআরএলের মা ইউআরএলের মাধ্যমে ডেটা নিয়ে আসতে পারছি নতুন ডেটা স্টেটে আপডেট করতে পারছি স্টেট চেঞ্জের মাধ্যমে আমরা জেএসএক্সটাকে পরিবর্তন করতে পারছি অনেক কিছু আমরা করতে পারছি কিন্তু আবার অনেক কিছু আমরা করতে পারছি না যেমন যদি আপনাকে বলা হয় যে এই যে বক্সটা বা এই যে একটা নিউজ এই নিউজের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই এর ডমে যেই অবস্থাটা রয়েছে সেই অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই রিয়্যাক্টের ভেতরে সেটা আমরা সহজেই জানতে পারছি না কারণ রিয়্যাক্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে কিছু স্টেট নিচ্ছি সেই স্টেটের ওপর ভিত্তি করে একটা ডাইনামিকভাবে জেএসএক্স রেন্ডার করছি তো এই জায়গাটাতে অ্যাকচুয়াল ডমের কোনো জায়গা নেই কারণ রিয়্যাক্ট যা কাজ করে বা রিয়্যাক্ট যেভাবে কাজ করে সেটা পুরোটাই কাজ করে ভার্চুয়াল ডমের ওপরে আমরা যে কোডটা লিখছি আমরা যে রেন্ডার করছি সেই রেন্ডার ম্যাথডটা রেন্ডার করছে ভার্চুয়াল ডমে রিয়েল ডমে যখন রেন্ডার হচ্ছে তখন তার পজিশন কি হবে সেটা কিন্তু ভার্চুয়াল ডম জানে না তাহলে আমরা কিভাবে ধরেন ওয়ান পেজ অফ থ্রি থ্রি সিক্স এই যে টেক্সটটা এই টেক্সটার সম্পর্কে ডিটেলস জানতে পারি হাও কিভাবে পসিবল দেখা যাচ্ছে যে আমরা এই অংশটাকে অ্যানিমেটেড করতে চাচ্ছি তাহলে এনিমেটেড আমরা কিভাবে করব। যদি আমরা এর অ্যাকচুয়াল ডম্পোজিশন জানতে না পারি অ্যাকচুয়াল ডম্পোজিশন জানতে না পারলে কোনোভাবেই কিন্তু রেন্ডার করা পসিবল মানে এনিমেশন তৈরি করা পসিবল না তারপরে আমরা চাচ্ছি যে নিচে একটু নিচে চলে গেছি এবং এই নিচের এখানে একটা স্ক্রোল টু টপ নামক একটা বাটন আছে বা স্ক্রোল টপ তো যেই বাটনে ক্লিক করলে সুন্দরভাবে আমার টপে চলে আসবে সুন্দরভাবে আসুক এনিমেশেড হয়ে আসুক বা নর্মালি আসুক ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু ওপরে আসবে কিন্তু নর্মালি আমরা রিয়াক্টে সেটা কীভাবে করতে পারি কারণ আমাদের কাছে ডমের অ্যাক্সেস নেই আমরা যেভাবে কাজ করছি তাতে এখানে কোনো ডম নেই এখানে যা আছে সবই জাভা স্ক্রিপ্ট কোড এবং ভার্চুয়াল ডম রিয়েল ডমের কোনো অস্তিত্ব নেই আমরা যখন রেন্ডার করছি এই যে ডিপটা বা হেডারটা আমরা কিন্তু কোডের ভেতর থেকে কোনোভাবেই জানি না যে এটা রেন্ডার হওয়ার পরে কোথায় গিয়ে বসবে তো যখন আমরা এই কোডের ভেতর থেকে জানিই না যে এটা কোথায় যে বসবে তো আমরা ডমের অ্যাক্সেস কিভাবে নিব বা স্ক্রোল টু টপ বা কিভাবে করব। আমরা যখন জেএসএক্স কোড লেখছি আমরা কিন্তু জানি না যে এটার পজিশন অ্যাকচুয়াল ডমে কোথায় থাকবে বা কি হবে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেতে হবে রিয়্যাক্টের রেফ নামক প্রপার্টির কাছে রেপ প্রোপার্টিটা খুবই সুন্দর একটা প্রপার্টি এবং এই প্রপার্টিটা কাজই করে একটা কম্পোনেন্ট বা যে কোনো কিছু যে কোনো জেএসএক্স কোড রেন্ডার হওয়ার পরে রেন্ডার মেথড কল হওয়ার পরে না অবশ্যই রেন্ডার মেথড কল হওয়ার পরে যে কম্পোনেন্টেড মাউন্ট আছে বা অ্যাকচুয়ালি আমার ব্রাউজার ডমে মাউন্ট হওয়ার পরে আমরা ওই ব্যারিয়েবলের মাধ্যমে বা রেপসের মাধ্যমে একটা যে কোনো কম্পোনেন্টের বা যে কোনো প্রপার্টির অ্যাকচুয়াল লোকেশন থেকে শুরু করে অ্যাকচুয়াল ডমের যা কিছু আছে যা যা ইনফরমেশন পসিবল সমস্ত ইনফরমেশন গ্র্যাব করতে পারি তো এই কাজটা করছে কে এই কাজটা করছে রেপ ফার্স্টের দিকে রেপটা একটু কনফিউজিং মনে হতে পারে কিন্তু রেপ কিন্তু খুবই সহজ খুবই সহজ খুবই সহজের কাজ ফার্স্টের দিকে যেটা প্রবলেম হয় অ্যাজ এ বিগিনার সেটা হচ্ছে যে রেপ কিভাবে কাজ করে সেটা প্রবলেম না রেপ কোথায় কোথায় ব্যবহার করব সেটা প্রবলেম হয়ে দাঁড়ায় কিছু কিছু জায়গা থাকে যেই যেই কাজগুলো করার জন্য মাস্ট বি রেপ দরকার যেমন ড্র্যাগ্যান ড্রপ তারপরে হচ্ছে স্ক্রোল ইফেক্ট অ্যানিমেশন তারপরে আমি যদি চাই যে এই এই টেক্সটটা টেক্সট ফিল্ডটা রেন্ডার হওয়ার সাথে সাথে ফোকাস হয়ে থাকবে সেই কাজটা এই ধরনের কাজ করার জন্য আমাদের রেপের প্রয়োজন সো আমরা একটু এপিআই রেফারেন্সের কাছে যাব এপিআই রেফারেন্সের কাছে যাওয়ার পরে সরি এপিআই রেফারেন্স না অ্যাডভান্স গাইডসের কাছে যাব এবং এখান থেকে আমরা রেপস অ্যান্ড দ্য ডম এই বাটনটাতে ক্লিক করবো বা এই লিঙ্কটাতে ক্লিক করবে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে রেভ এখানে কী বলছে এখানে বলছে রেভস প্রোভাইড এ ওয়ে টু অ্যাক্সেস ডম নোটস অ্যান্ড রিয়াক্ট এলিমেন্টস ক্রিয়েটেড ইন দ্য রেন্ডার মেথড এরা আমাদেরকে বলছে যে ডম নোটস যখন হচ্ছে ক্রিয়েট হয়ে যায় রিয়্যাক্ট এবং হচ্ছে রিয়াক্ট এলিমেন্টের মাধ্যমে ক্রিয়েট হয় রেন্ডার মেথডের মাধ্যমে সেই ক্রিয়েটেড এলিমেন্টটার যেই প্রোপার্টিটা সেই প্রোপার্টিটাতে আমি অ্যাকচুয়ালি অ্যাক্সেস নেব ডম নোটটাতে আমি অ্যাক্সেস নিতে পারবো সহজ কথায় বলতে গেলে ইন দ্য টিপিক্যাল রিয়াক্ট ড্যাটা ফ্লো প্রপস আর দ্য অনলি ওয়ে দ্যাট প্যারেন্ট কম্পোনেন্টস ইন্টার্যাক্ট উইথ দেওয়ার চিল্ড্রেন মানে প্যারেন্ট কম্পোনেন্ট এবং চাইল্ড কম্পোনেন্টের ভিতরে ইন্টারাকশনের ক্ষেত্রে রিয়্যাক্টের যে ওয়েটা সেটা হচ্ছে প্রপস টু মডিফাই এ চাইল্ড ইউ রিরেন্ডার ইট উইথ নিউ প্রপস আমাদের যখন চাইল্ডটাকে রিরেন্ডার করার প্রয়োজন পড়ে তখন আমরা এটাকে প্রপস আকারে পাস করি বা প্রপসটাকে আপডেট করি তাহলেই চাইল্ড রিডেন্ডার নিয়ে নেয় হয় বার্ট দেয়ার আর এ ফিউ কেসেস ওয়ার ইউ নিড টু ইম্পারেটিভলি মডিফাই এ চাইল্ড আউটসাইড অফ দ্য টিপিক্যাল ড্যাটা ফ্লো অনেক সময় আমাদের এই ডেটা ফ্লোর বাইরে গিয়ে আমাদের চাইল্ডটাকে আপডেট করার প্রয়োজন পড়ে দ্য চাইল্ড টু বি মডিফাইড কুড বি অ্যান ইনস্টেন্স অফ রিয়াক্ট কম্পোনেন্ট অর ইট কুড বি ডম এলিমেন্ট এটা রিয়াক্টের যে কোনো কম্পোনেন্ট হতে পারে অথবা ডম এলিমেন্ট হতে পারে ফর বোথ অফ দিস কেস রিয়াক্ট প্রোভাইডস ইস স্কেপ হ্যাচ সো স্কেপ হ্যাচ মানে কি আমি জানি না সো রিয়ক্টের একটা সলিউশন আছে সেটা এসে বোঝাতে যাচ্ছে এখানে একটা কথা বলছে হোয়েন টু ইউজ রেপস দেয়ার আর ফিউ গুড ইউজ কেসেস ফর রেপস ম্যানেজিং ফোকাস টেক্স সিলেকশন অর মিডিয়া প্লেব্যাক মিডিয়া প্লেব্যাক থেকে শুরু করে টেক্সট সিলেকশন বা হচ্ছে ফোকাস যেটা একটু আগে আমি বলছিলাম এই ধরনের কাজ করার জন্য আমরা রেপ ব্যবহার করতে পারি ট্রিগারিং ইম্পারেটিভ অ্যানিমেশনস অ্যানিমেশনসের কথা আমি বলছিলাম অ্যানিমেশন নিয়ে কাজ করার জন্য আমরা রেপ ব্যবহার করতে পারি ইন্টিগ্রেটিং উইথ থার্ড পার্টি ডম লাইব্রেরিজ আমাদের থার্ড পার্টি যেসব ডা ডম লাইব্রেরিগুলো আছে যেমন হচ্ছে জিস্যাপ বা যে কোয়ারিও হতে পারে সেটা এ ধরনের লাইব্রেরিগুলোর সাথে ইন্টার্যাক্ট করার জন্য উই নিড রেপ ওকে তো খুব সহজ কনসেপ্ট প্রথম দিকে একটু জটিল মনে হতে পারে কিন্তু সাধারণ অ্যাপ্লিকেশনে সাধারণ রিয়াক্ট অ্যাপ্লিকেশনে আপনার সবসময় প্রয়োজন পড়বে না রেপ কিন্তু যখনই আপনি ইন্টারঅ্যাক্টিভিটি যুক্ত করতে চাইবেন খুব অসাম অসাম অ্যানিমেশন যুক্ত করতে চাইবেন তখন আপনার মূলত রেপসের প্রয়োজন পড়বে ওকে এবং হচ্ছে ডমে যে কাজগুলো আছে আমি যে এই ডাটা সিলেক্ট করলাম এটা কিন্তু আমার কোনো স্টেট পরিবর্তন করছে না বা স্টেট দিয়েও কাজটা করা যাবে বাট এই যে সিলেকশনটা এই সিলেকশনটা গ্র্যাপ করার জন্য সব থেকে বেস্ট সলিউশনটাই হচ্ছে রেপ এবং ডমের অ্যাক্সেস নেওয়া ডমের অ্যাক্সেস নিয়ে সিলেকশনটাকে গ্র্যাপ করা তাই না তো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের দরকার রেফ তো এই লেকচারে মূলত আমরা রেফ নিয়ে আলোচনা করলেও রেফের ইমপ্লিমেন্টেশনটা দেখব না সেটা দেখব নেক্সট লেকচার থেকে